চুনার ছেলে আগেও আত্মহত্যা তিনবার করার অ্যাটেম্প নিয়েছিলেন এবং ওকে ওয়াশ করতে হয়েছে। এবং আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই, তার মৃত্যুটা যেভাবে মনে রাখার কথা ছিল সেই জায়গাটা আপনাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে কিছুটা হলেও ম্লান হয়েছে কিনা আপনার কি মনে হয়? আর শেষ ছবি আমি ইমনের সাথে লাস্ট দেখেছিলাম মনে হয় তোমাকে চাই। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে সামিরা আহমেদ। আমরা তার সাথে কথা বলবো এবং দু একটা বিষয় জানবো, ঠিক যেই বিষয়গুলো আসলে মানুষ অনেক জানার মধ্যেও অজানা হিসেবে আছে। আমরা একটা ইন্টারভিউতে দেখলাম যে আপনার বাসায় কোনো ফ্যান নেই, কেন? এটা হচ্ছে যে এটাকে আমাকে ব্যাখ্যা করে বলতে হবে, এটা আমার একটা ট্রমা, ইটস এ মেন্টাল প্রেশার। আমার একটু ভয় লাগে, আমার একটু ভয় পাই, কারণ এখানে তো আপনারা জানেন যে এখানে একটা ঘটনা ঘটে গেছে, একটা বড় ঘটনা 6 সেপ্টেম্বরে ইমনের সাথে। এবং আমি যে দৃশ্যটা দেখেছিলাম ওটা আমার মানে কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না বলেই হয়তো আজকে আমার বাসায় কোনো ফ্যান আমি রাখতে চাই না, কারণ আমাকে ওই দিনে নিয়ে যায় এটা। এখনও অসংখ্য তরুণীর হৃদয় আসলে সালমান শাহ বসবাস করে এবং কতদিন নাগাদ করবে সেটাও অনিশ্চিত, কারণ এটা ইউনিভার্সের একটা জায়গায় চলে যাচ্ছে, কারণ সালমান শাহ পরবর্তী ওভাবে কোনো চিত্রনায়ক তরুণীদের খুব হৃদয় জায়গা করে নিতে পারেনি। আমরা ছবি যে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাকে বললাম, সেই জায়গা থেকে সালমান শাহ যখন একজন সুপারস্টার তখন আসলে কেমন লাগতো, মানে তার সাথে আপনার সময়টা? আমার সবচেয়ে মজা লাগতো যখন আমি ইমনের সাথে শুটিং স্পটে থাকতাম, বিকজ ইমনের সাথে আমার এরকম করে বসে কথা হতো, ইমন চা খাচ্ছে আমি কফি খাচ্ছি বা ও কী খাচ্ছে, আমরা একসাথে বসে গল্প করছি, খানা খাচ্ছি, হোয়াটএভার। তো যখন ইমনের সিকোয়েন্সগুলো থাকতো না, ইমন তো এসেও চেয়ারে বসতো, চেয়ারের পাশে আমার চেয়ারটাই থাকা হতো, আমাদের ছাতা ধরা হতো, আমরা একসাথেই বসে থাকতাম। সবচেয়ে মজা লাগতো যখন সবাই ইমনের অটোগ্রাফ নিতে আসতো, তখন বলতো আমরা ভাবির অটোগ্রাফ চাই, কিন্তু আমি কেন দিব, হ্যাঁ তোমরা সালমান ভাইটা নাও। তো সুন্দর সুন্দর ইয়াং ইয়াং ছোট্ট ছোট্ট মেয়ে, এত ছোট এত সুইট, সব 6A 5A 4A বাচ্চা বাচ্চা মেয়ে, ইয়াং মেয়ে 8 9 এও লজ্জা পাচ্ছে, কিন্তু বলছে যে ভাবি আপনিও কিছু লিখে দেন। তা আমার অনেকজনের কাছে আমার অটোগ্রাফ আছে, আমি জানি সেটা। একজন প্রেমিক সালমান শাহ, একজন বন্ধু সালমান শাহ, জীবনে আসলে কোন গিফটটা প্রথম দিয়েছিল, একদম প্রথম, খেয়াল আছে কিনা? প্রথম থেকে শেষ প্রেমিক, খেয়াল না থাকার কোনো উপায় নেই। কি ছিল সেটা? সে প্রেমিক ছিল, সে আমাকে খুব ভীষণ ভালোবেসেছে প্রথম থেকে এবং শেষ দিন পর্যন্ত, আমার তাই ধারণা। ওর একটা চিঠি আছে আমার কাছে এখনো, যেটা সে রক্ত দিয়ে লিখেছিল। চ্যানেলাইয়ের মাধ্যমে, চ্যানেলাইয়ের যে অসংখ্য দর্শক আছে বাংলাদেশ এবং দেশের বাইরে, তারা কি সেই চিঠিটার একটা ছবি দেখতে পারবে? এটা তো এখন আমার কাছে নাই, কিন্তু এটা আমি ডিবিকে দিয়ে দিয়েছি, সো আই ডোন্ট হ্যাভ দ্যাট, বাট আমার ফটোকপিতে তো আপনারা ভাববেন এটা রক্ত না, কিন্তু এটা আসলে রক্ত, ওটা আছে, ইটস উইথ দ্য রেকর্ড। বাংলা সিনেমা সালমান শাহ মারা যাওয়ার পর থেকে আর দেখা হয়নি, কেন কখনো মনে হয়নি যে বাংলা সিনেমা দেখতে যাই? আমার আসলে না, ইমন মারা যাওয়ার পরে আমাকে যেভাবে দোষ দিয়েছে সবাই, আমার স্পেশালি আমার ইমনের ফ্যামিলি থেকে যে দোষটা দিচ্ছে, আমি বারবার মা মা বলতে বলতে আমি একদম মানে আমার আর ইচ্ছাই করে না, বাট ইট ইজ ট্রু, আমাকে তো সত্যি কথা বলতে হবে, আমি তো এড়িয়ে যেতে পারবো না সেটা। তো ওনারা যে এটা করেছেন আমাকে, এটা করার পর থেকে বাংলা ছবির প্রতি আমার মানে আমি FDC-তে যাবো বা FDC-তে গিয়ে ইমনের জন্য কিছু একটা মনে করব বা ইমনকে মনে করার মতো, স্মরণ করার মতো আমার কারোর সাথে যোগাযোগ রাখবো, আমি কিচ্ছু করিনি। আর আর ছবি দেখার কথা যেটা বলছেন, ছবি আমার জীবনের প্রথম ছবি আমি কেয়ামতের কেয়ামতে দেখেছি বাংলা, আর শেষ ছবি আমি ইমনের সাথে লাস্ট দেখেছিলাম মনে হয় কোনটা দেখেছিলাম, বাদল ভাইয়ের একটা কোনো একটা ছবি, না তোমাকে চাই, ওইটা লাস্ট ছবি আমি ইমনের সাথে ওইটা হলে তোমাকে চাই দেখেছি। এরপর আর বাংলা সিনেমা হলে গিয়ে দেখা হয়নি? না, আমি আর কোনোদিন হলে পাইনি, কোনোদিন আমি হলেই যাইনি আর। একদম শেষ প্রশ্ন আমার,
চিত্রনায়ক সালমান শাহকে আসলে বাংলাদেশের মানুষ এবং তার পরিবার এবং ভক্তরা যেভাবে স্মরণ করার কথা ছিল বা তার মৃত্যুটা যেভাবে মনে রাখার কথা ছিল, সেই জায়গাটা আপনাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে কিছুটা হলেও ম্লান হয়েছে কিনা আপনার কি মনে হয়? অবশ্যই, আমি তো এখানেই সবচেয়ে বড় গলায় বলতে চাই যে উনি যদি প্রথম থেকে এটা আত্মহত্যা ছিল, উনি ওনার থেকে ভালো কেউ জানেন না, কারণ উনি জানেন যে ওনার ছেলে আগেও আত্মহত্যা তিনবার করার অ্যাটেম্প নিয়েছিলেন এবং ওকে ওয়াশ করতে হয়েছে, তো উনি তো এটা জানতেন। তো উনি যখন জানেন ওনার ছেলে এটা করেছেন, উনি যদি এটা মেনে নিতেন, মেনে নিয়ে আমরা কিন্তু আজকে কত কিছু ওর জন্য করতে পারতাম। আমরা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, ওর জন্য আলাদা আমরা একটা স্টুডিও ওর নামে, আমরা ইসলামিকভাবে আমরা মাদ্রাসা, স্কুল, হসপিটাল, সব সড়ক সব কিছু নামে করতে পারতাম। কিন্তু উনি তো আমার সাথে যৌথভাবে কিছু করতে চান নাই, উনি সব একইভাবে করতে চান। এবং উনি কী চান? উনি তো নীলাচুদী চান, উনি তো সালমান শাহ চান না, এখানেই তো সমস্যাটা। আপনার জায়গা থেকে কিছু একটু করার সুযোগ ছিল কি না? না, আমার কাছে আমার জায়গা থেকে করার সুযোগ ছিল না, প্রথমত এই কারণে যে ইমনের কিছুই আমার কাছে ছিল না। যদি থাকতো ওখান থেকে আমি বাড়াতে পারতাম বা একজন অ্যাড, রাইট? আমার যদি জিরোই থাকে, কোনো একটা ছবিও না থাকে ইমনের, তো আমি কিসের থেকে শুরু করব? আর আরেকটা যে জিনিসটা ছিল, যেটা টাকা পয়সার ব্যাপার দিয়ে যদি বলেন যে আমি কিছু করেছি কি না, সেটা আমি আপনাকে বলবো না আমি কী করেছি কী করিনি। দর্শক, চ্যানেলের সাথে তিনি যে কথাগুলো বললেন, এ কথাগুলো দু একটা বিষয় একদমই অজানা ছিল দর্শকদের। আশা করি চ্যানেলের দর্শক আপনার কথা শুনবেন। থ্যাংক ইউ।